হ্যালো গাইস, তো আমি সপ্তম গো। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আমার শাদ হোসেন ভাইকে নিয়ে। তো আপনারা সবাই হয়তো জানেন যে 2023 এসে একদম শুরু হয়ে গেছে, প্রায় শেষও হয়ে গেছে। তো খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদেরটা বরিশাল বোর্ড যেহেতু একটু দেরি হচ্ছে শেষ হতে, 27 তারিখ শেষ হবে। তো এই পরীক্ষার জন্য আমরা এতদিন ভিডিওগুলো রেগুলার আমাদের যে সেই ফানি প্র্যাঙ্ক যে গেম সেগুলো আমরা আপনাদের দিতে পারিনি, বাট এখন আমরা আবার সেগুলো নতুন করে নিয়ে শুরু করতে যাচ্ছি। যেগুলো সেই গেমিং ভিডিওগুলো মনে আছে, সেই লুডো খেলতাম, এবার আমরা দাবা খেলবো বা টাকার চ্যালেঞ্জ তো আছেই। তো এখন আমরা আসছি আজ একটু ঘুরতে, যে হরিণঘাটা। তাই সে ঘুরে আমরা কিছুক্ষণ ঘোরার পর এখান থেকে চলে যাবো। বাট একটা কথা, আপনারা তো আমাদের মিস করছেন অবশ্যই। তো আমাদের নতুন রূপে এসএসসি পরীক্ষার পর উই গাইস আর কলেজ স্টুডেন্ট, দেন কলেজ স্টুডেন্টদের আপনারা দেখতে পাবেন, দেন সাদেরও একটু একটু মোস উঠতে আছে, আর আমার তো দেখতেই পাচ্ছেন যে কিউট দেখায় কিনা অবশ্যই বলবেন। তো চলেন ভাইয়েরা হরিণঘাটা থেকে ঘুরে আসি একটু। Just look at the scene, guys. এইদিকে সিনারিটা একবার দেখেন, যেহেতু রোদ পড়ছে, বিকালের দিকে আমরা আসি। তো এই নদীতে অনেকে বলতে গেলে যারা আসে, বেশিরভাগ লোকজন এখানে এসে এই নদীতে নৌকা আসে, নৌকায় ঘুরে বেড়ায়। অনেকে এখানে পিকনিক করতেও আসে। ওই দূরে ওখানে একটা টাওয়ারের মতো বসার জায়গা আছে, যেখানে সবাই রেস্ট নেয়। তো চলেন আমরা দেখি টাওয়ার পর্যন্ত যাওয়া যায় কিনা। আসেন তো ফার্স্ট আমরা আগে সিঁড়িটা দেখবো, তাহলে বনের ভিতরে। যদি এখানে আগে প্রচুর হরিণ ছিল, বাট এখন তেমন একটা দেখা যায় না, এটা খুবই একটা দুঃখের বিষয়। হয়তো এখন দেখা যেতে পারে। তো আমরা সামনে দিয়ে যাচ্ছি, সবার ভালো থাকে। একটা দুটো হরিণ কেন, কাঠবিড়ালি বা বানরও দেখা যেতে পারে। প্লিজ ঠিক আছে, আমাদের ফটোশুট একটুখানি শেষ হয়েছে, ছবিগুলো অবশ্যই আপনাকে দেখাবো ক্যামেরার সাথে। অসাধারণ ঠিক ফটোগ্রাফার, সামনে থেকে একটু ঘুরে আসি। সো আগে আমরা করতাম কি জানেন, যখন ছোট ছিলাম তো এই রেলিং এ উঠতে উঠতে হাইটে যাইতাম। রাবি ভাই রেলিং ওঠেন, তো এই রেলিং এ উঠে হাঁটার এই জঙ্গলের ভিতর থেকে এটা অনেক মজার একটা জায়গা। যে তোর পাশায় কাদা লাগিয়ে রয়েছে, হোয়াট দ্য হেল লাগিয়ে রয়েছে, হোয়াট দ্য হেল কি বলতো আর কিছুই নেই। তো আমরা এখন যাবো টাওয়ারটা দেখতে। তো আমরা বলছি যে এখানে একটা রিস্টিং টাওয়ার আছে। তো এরপর আমরা যে রেস্টিং এর জন্য যে একটা জায়গা করছে, সেটাও আমরা অবশ্যই ঘুরে যাব। পাথরঘাটা উপজেলা প্রশাসন বলতে গেলে এই রিসেন্ট 2 ইয়ারে বর্তমানে যে পাথরঘাটা প্রশাসন এসেছে, সেইটা অনেক ভালো কাজ করছে হরিণঘাটা উন্নয়নে। শোনা যায় এখানে আরো উন্নত হবে, তো একটা সুন্দর একটা জায়গা তৈরি করেছে, সেইটাও দেখবো। ফার্স্ট লেটাস ভিজিট দ্য টাওয়ার, আইকনিক টাওয়ার যেটা সবাই কথা বলে। আগে ছোটোকালে আমি বলতাম টাওয়ার কিনে কি, যে ওখানে কি সত্যি যাওয়া যায় কি না, বা অনেক দূর সম্ভবত, বাট এখন সেটা কিছু মনে হয় না। টাওয়ার ইস রেগুলার, টাওয়ারের ছাদে উঠি বসে আড্ডা দিই বাতাসে, খুব সুন্দর। থিং ইজ দ্য পিকস, টাওয়ারের উপরে উঠে যে পিকগুলো, তা আমি আগেও কিছু পিক তুলেছি, সেগুলো ভিডিওতে অবশ্যই অ্যাড করবো, সেগুলো আপনারা দেখবেন। যেখানে এসে আপনারা কত সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন, সাথে সেই ছবিগুলো অ্যাড করে দেবে না অবশ্যই। আমি তোমাদের ছবিগুলো পাঠিয়ে দেবো মানে। তো চলো যাই, রাবি প্লিজ সামনে আসো। লাফিয়ে একটু লজ্জা পায় যে ওকে দেখে
সবাই আপনারা ক্রাশটাস খাবেন যারা মেয়ে আছেন, অবশ্যই ছেলে আনা যারা মেয়ে শুধু অনেক ভালো একটা ছেলে আমার। এখান থেকে একটু পায়ে হাঁটতে হবে আর মাটি নিচ থেকে সব লাগছে দেবে কোথায় আমি সব গোবিন্দ না বেড়া সিরিয়ালও ঘুরবে না মতো বাসায় ফিরে যেতে বলতে হয়েছে কারণ রাত্রে এখানে থাকতে দেওয়া নিষেধ, পাঁচটার পর এখানে কেউ কে ঢুকতে দেয় না। আমরা চেনা দিকে আমরা ঢুকছি বাট আমাদের বলছে যে সন্ধ্যার আগে আগে যাতে বের হয়ে যায়। তো সরি গাইস, বাট ফরিন গেট আমরা আবার আসবো। And that time we will have a challenge video and আমাদের সব বন্ধুরা আসবে পরীক্ষার পর, আর তখন সব আসে, জিত কিন্তু থাকবেই ভাইয়া। জিতের সঙ্গে সেই ফানি ভিডিওগুলো কে কে মিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সাথে কে কে দেখতে চাও আর কত স্বাস্থ্যবান হয়েছে সেটা কে কে দেখতে চাও দেখবে, আর আমার দাড়িটাই কি আমাকে কতটা কিউট দেখায় সেটা একটু বলে দিও। তো ধন্যবাদ গাইস, আজকে এই পর্যন্তই, লেটস ব্যাক আপ।